কেমন আছো তোমরা সবাই? আমি আজকে সেমিকন্ডাক্টরের উপরে ক্লাস নিব বলছিলাম, তো আমি যথারীতি সেমিকন্ডাক্টর ক্লাস নেওয়া শুরু করছি। সাময়িক একটু দেরি হওয়ার কারণে দুঃখিত। আচ্ছা, আমরা একটু খাতাটা নিয়ে বসি। হ্যাঁ, আর যারা ফেসবুকে দেখতেছ তারা একটু আমাকে জানাইও কমেন্ট করে যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে আমি সেমিকন্ডাক্টর শুরু করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি একটা স্লাইডে। আমি একটু স্লাইডে চলে যাই এবং স্লাইডে গিয়ে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করছি, কেমন? আচ্ছা, ওকে, এই সেমিকন্ডাক্টরের এই স্লাইডটা আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো। ক্লাসটা যদি তুমি সময় মতো করতে না পারো, তাহলে পরবর্তীতে ভিডিওটা দেখে তুমি করে ফেলবে। আচ্ছা, পরিবাহী, দেখো একটু খেয়াল করো, পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলে। আচ্ছা, আমরা যেহেতু এটা পরীক্ষার্থীদের প্রিপারেশনের জন্য, দ্যাটস ওয়াই আমরা একটু দ্রুত তুলে ফেলবো, কেমন? আমরা একটু তুলে ফেলবো, দ্রুত ব্যাপারটা আমি এক্সপ্লেন করে চলে যাচ্ছি, তুমি পরবর্তীতে তুলে ফেলিও, দ্রুত তুলে ফেলবো না, অ্যাকচুয়ালি তুমি তোলার জন্য পর্যাপ্ত সময় পাবে না। আচ্ছা, পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলে, তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় পরিবাহী কাকে বলে, তো আমার আনসার হবে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে আমরা পরিবাহী বলে থাকি। ওকে, তো এখানে আমার আরো কিছু ইনফরমেশন যুক্ত করতে হবে, যেমন পরিবাহীর আপেক্ষিক রোধ হয় 10^-8 ওহম মিটার। আপেক্ষিক রোধ ব্যাপারটা কি? কোনো পদার্থের প্রতি মিটারে যে পরিমাণ রোধ হয়, প্রতি মিটারে যে পরিমাণ রোধ হয় সেটাকে বলা হয় আপেক্ষিক রোধ। তাহলে পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে এবং এদের রোধ কি হয়? 10^-8 ওহম মিটার আপেক্ষিক রোধ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম পরিবাহী সম্পর্কে। এবং আরেকটা ব্যাপার খেয়াল করো, পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাটার যে পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে পরিবাহী তিনটা ব্যাপার আমরা একটু এক্সপ্লেন করে ফেলি। ফার্স্ট অফ অল, খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, আপেক্ষিক রোধ 10^-8 ওহম মিটার এবং মুক্ত ইলেকট্রন থাকে। ওকে, আমি আবার স্লাইডে চলে আসছি। আচ্ছা, এরপর দেখে ফেলি অপরিবাহী ব্যাপারটা কি। অপরিবাহী, তুমি স্লাইডটা তুলতে না পারলে পরবর্তীতে ফেসবুকে ভিডিওটা থাকবে এবং ইউটিউব চ্যানেলেও আমি দিব, ওখান থেকে তুমি দেখে পরবর্তীতে নোট করে ফেলতে পারবে। এখন আপাতত আমার সাথে একবার করে বলে যাবে, অপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে আমরা অন্তরক অথবা অপরিবাহী বলি। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলা হয়, এবং এদের যে আপেক্ষিক রোধ সেটা হচ্ছে 10^12 ওহম মিটার। তাহলে পরিবাহীটা ছিল 10^-8 আর অপরিবাহী হচ্ছে 10^12। ওকে, যেমন এক্সাম্পল দেখি, কাঁচ কাঠ রাবার। ওকে, কাঁচ কাঠ রাবার। আচ্ছা, এর পরবর্তীতে চলে আসি অর্ধ পরিবাহী। তোমাদের কি ফেসবুকে
ঝামেলা হচ্ছে। আচ্ছা, ফেসবুকে উল্টা দেখতে পাচ্ছ? আচ্ছা, দুঃখিত। ওকে, ধন্যবাদ জানানোর জন্য। আশা করি এবার ঠিক হয়ে যাবে। এবার একটু দেখো, ঠিক হয়ে গেছে। কেমন দুঃখিত আসলে। আচ্ছা, অপরিবাহী থেকে শুরু করছি। দেখো, আমি আবার একটু পরিবাহী থেকে বলছি, কেমন? আমরা একটু খেয়াল করি, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাই, আমি পরবর্তীতে সেটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, পরিবাহী, আবারও, যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। ওকে, যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। আবার এদের আপেক্ষিক রোধ হচ্ছে 10^-8 ওহম মিটার ক্রমের, এবং এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। এটাই হচ্ছে পরিবাহীর স্পেশাল বৈশিষ্ট্য। এরপর চলে আসে অপরিবাহীতে। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে অপরিবাহী বলে, এবং তাদের যে আপেক্ষিক রোধ সেটা হচ্ছে 10^12 ওহম মিটার, অর্থাৎ অনেক বেশি। আপেক্ষিক রোধ ব্যাপারটা কি? প্রতি মিটারের যে রোধ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক রোধ। যেমন এক্সাম্পল দেখি, কাঁচ, কাঠ এবং রাবার। এরপর চলে আসি অর্ধপরিবাহিতে। অর্ধপরিবাহী, যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ যে সকল পদার্থের যে তড়িৎ পরিবহন ক্ষমতা, ওই তড়িৎ পরিবাহিতা হচ্ছে অপরিবাহী এবং পরিবাহীর মাঝামাঝি, অর্থাৎ পরিবাহীও না অপরিবাহীও না, দুটোর মাঝামাঝি, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বলে থাকি। তাহলে আমাকে যদি প্রশ্ন করে অর্ধপরিবাহী কি, আমার উত্তর হবে, যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা অর্থাৎ তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বলে থাকি। এক্সাম্পল দেখে ফেলি, জার্মানিয়াম, সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি। আমি জার্মানিয়াম এবং সিলিকন মনে রাখলেই চলতেছে। এবং আপেক্ষিক রোধটা খেয়াল করি, 10^-4 ওহম থেকে 10^-2 ওহম মিটার পর্যন্ত। তাহলে তিনটা জিনিস এবার একটু একটু একসাথে করে ফেলো। পরিবাহীটা কি ছিল? সহজে, আর আপেক্ষিক রোধ ছিল 10^-8। অপরিবাহী, বিদ্যুৎ চলতেই পারে না। আপেক্ষিক রোধ কি ছিল? 10^12। আর অর্ধপরিবাহী, 10^-4 থেকে 10^-2। ওকে, তাহলে এখানে শুধুমাত্র আমার তিনটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, এবং আরেকটা হচ্ছে আমাদের অপরিবাহী। ওকে, এরপরে চলে আসি পরের টপিকটাতে। আচ্ছা, অর্ধপরিবাহীর কিছু স্পেশাল বৈশিষ্ট্য আমরা একটু জেনে নেই, বৈশিষ্ট্যগুলো একটু নোট করে ফেলবো। পরম শূন্য তাপমাত্রায়, যেগুলো আমাদের এমসিকিউর জন্য কাজে আসবে, পরম শূন্য তাপমাত্রায়, যেটাকে আমরা জিরো কেলভিন বলে থাকি, এটা অন্তরকের মতো কাজ করে। অন্তরক মানে কি ছিল? অপরিবাহী। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় এই অর্ধপরিবাহীগুলো অপরিবাহীর মতন আচরণ করে, মানে অন্তরকের মতো। আচ্ছা, এটাতে একটু আগে বলেছি যে এদের আপেক্ষিক রোধ 10^-4 থেকে 10^-2 পর্যন্ত হয়। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট ম্যাটার দেখো, অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য মেশালে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যদি অর্ধপরিবাহীর সাথে, অর্ধপরিবাহী কি? অর্ধপরিবাহী হচ্ছে পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। আমি যদি অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য মেশাই, কোনো কি মেশাই? অপদ্রব্য মেশাই, তবে এদের যে তড়িৎ পরিবহন ক্ষমতা সেটা অনেক বৃদ্ধি পায়। তাহলে আরেকবার, পরম শূন্য তাপমাত্রায় অন্তরকের মতো কাজ করে, মানে অপরিবাহীর মতো। আপেক্ষিক রোধ হচ্ছে 10^-4 থেকে 10^-2। অপদ্রব্য যোগ করলে পরিবাহিতা বৃদ্ধি পায়। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার, রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে যায়, তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে যায়, অর্থাৎ রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। আচ্ছা, এই পরিবহন এবং যোজন ব্যান্ডের ব্যাপারটা আমি পরে এক্সপ্লেন করতেছি, কারণ এটা একটু পরে আসবে। এবং এদের যে শক্তি পার্থক্য সেটা 1.1 ইলেকট্রন ভোল্ট অথবা এর চেয়ে কম। তো আপাতত পয়েন্টটা নোট আউট করে রাখবে, পরে ব্যাখ্যা করে দিব।
পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে যে শক্তি পার্থক্য সেটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট অথবা এর চেয়ে কম। আচ্ছা, কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ এবং যোজন ব্যান্ড আংশিক খালি থাকে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তাহলে এতগুলো বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন না, জাস্ট হালকা করে মনে রাখবো যেগুলা আমাদের মোটামুটি মনে রাখার মতো। আচ্ছা চলে আসি, প্রয়োজন নেই, এবার শক্তি স্তরে চলে আসি। শক্তি স্তরটা এক্সপ্লেন করতেছি, পরমাণুর ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের শক্তি ধারণ করে। আচ্ছা, এই যে শক্তি স্তর ব্যাপারটা আমি তোমাকে একটু বোর্ডে গিয়ে বুঝালে তুমি ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? আমি এটা একটু তোমাকে বোর্ডে গিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি ফেসবুকের কমেন্ট গুলো একটু দেখে ফেলি। আচ্ছা দেখো, ধরো শক্তি স্তর ব্যাপারটা কি, শক্তি স্তর আর ব্যাংক এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে শক্তি স্তর, আর একটা হচ্ছে শক্তি ব্যান্ড। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। শক্তি স্তর জিনিসটা কি, শক্তি স্তর হয় একটা সিঙ্গেল অ্যাটমের, অর্থাৎ মনে করো এটা হচ্ছে একটা সিঙ্গেল পরমাণু, একটা সিঙ্গেল পরমাণু। এই সিঙ্গেল পরমাণুর বিভিন্ন কক্ষপথে বিভিন্ন শক্তি থাকে, ওটাই হচ্ছে আসলে শক্তি স্তর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে শক্তি স্তর কি, তুমি বলবে একটা সিঙ্গেল পরমাণু যদি নেন তাহলে সেই পরমাণুর প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এভাবে যে শক্তি স্তর গুলো থাকে, মানে যে স্তর গুলো থাকে তাদের যে শক্তি সেটাকে বলা হয় শক্তি স্তর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে শক্তি স্তর কি, তুমি বলবে এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটম, একটা সিঙ্গেল একটা পরমাণুর শক্তির যে স্তর সেগুলাই হচ্ছে আসলে শক্তি স্তর। তাহলে শক্তি ব্যান্ডটা কি, এবার শক্তি ব্যান্ড সম্পর্কে বলি। ধরো একটা ক্যালাস আমি চিন্তা করতেছি, একটা ক্যালাস। হ্যাঁ আচ্ছা, একটা ক্যালাস কিভাবে তৈরি হয় তুমি আমাকে বলতে পারো? যে একটা ক্যালাস অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি হয়। ইয়েস স্যার, একটা ক্যালাসে কোটি কোটি পরমাণু থাকতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে ওটা ছিল একটা সিঙ্গেল পরমাণু, আর ক্যালাসের মধ্যে হয় কি অনেকগুলো পরমাণু থাকে। তাহলে মনে করো এটা একটা পরমাণু, এটার পাশে আর একটা পরমাণু, তার পাশে আর একটা পরমাণু। তাহলে এই যে পরমাণুর যে ইলেকট্রন গুলো আছে, এই পরমাণুরও ইলেকট্রন গুলো আছে, এই পরমাণুরও ইলেকট্রন আছে, এই পরমাণুর ইলেকট্রন নিজের মধ্যে তো পার্থক্য আছেই, পাশাপাশি এই পরমাণুর ইলেকট্রনের উপরে নিজের তো প্রভাব থাকেই, আশেপাশের পরমাণুগুলোও কিন্তু ইফেক্ট ফেলে। যেমন এ এর উপরে ইফেক্ট ফেলবে, এও এর উপরে ইফেক্ট ফেলবে, আবার এও ফেলবে এর উপরে, এও ফেলবে এর উপরে, কেমন? আচ্ছা ওকে, ওকে আচ্ছা একটু খেয়াল করি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালাস। তো এই যে ক্যালাস যখন আমি চিন্তা করতেছি, এখানে অনেকগুলো পরমাণু কিন্তু একসাথে আছে। তাহলে এই পরমাণুটার ইলেকট্রন আছে, আবার এই পরমাণুটার ইলেকট্রন আছে, আবার এই পরমাণুটার ইলেকট্রন আছে। তাহলে এই পরমাণুর ইলেকট্রনের উপরে এই পরমাণু প্রভাব ফেলবে, অর্থাৎ এই পরমাণুগুলো, একটা ক্যালাসে যখন কোটি কোটি পরমাণু থাকে তখন ওই কোটি কোটি পরমাণু নিজেদের মধ্যে তো ইলেকট্রনের যে আকর্ষণ বা বিকর্ষণ হয়, সরি বিকর্ষণ হয়, যে বল কাজ করে সেটা তো কাজ করেই,
পাশাপাশি অন্যান্য পরমাণুর সাথেও কিন্তু একটা বিকর্ষণ ধর্ম কাজ করে, অর্থাৎ একটা বল কাজ করে, যার কারণে এখানে অনেক রকমের বল কাজ করে এবং এই বলের কারণে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ব্যাপারটা কিরকম, ধরো একটা ক্যালাস, আচ্ছা এই ক্যালাসের মধ্যে অনেক পরমাণু আমি চিন্তা করতেছি, তো আমি ধরে নিলাম এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, তিনটা পরমাণু আমি আবার দেখাচ্ছি, তো এই তিনটা পরমাণু কিন্তু একটা পদার্থেরই, কেমন? তাহলে প্রশ্ন হচ্ছে এই পরমাণুর উপর এই পরমাণুর একটা ইফেক্ট কাজ করবে, আবার এই পরমাণুর উপর এই পরমাণুর ইফেক্ট কাজ করবে, আবার এই পরমাণুর উপর এই পরমাণুর ইফেক্ট কাজ করবে, আবার এই পরমাণুর উপর এই পরমাণুর ইফেক্ট কাজ করবে, অর্থাৎ উহারা নিজেদের মধ্যেও বল কাজ করবে এবং ওদের আবার পারস্পরিক একজনের উপর আরেকজনেরও কিন্তু বল কাজ করবে, যার কারণে এই পরমাণুর প্রথম কক্ষপথের যে এনার্জি থাকবে, এই পরমাণুর প্রথম কক্ষপথের সে এনার্জি থাকবে না, কিছুটা পার্থক্য তৈরি হবে, আবার এই পরমাণুরও সেই প্রথম কক্ষপথের এনার্জির কিছুটা ডিফারেন্স তৈরি হবে। তাহলে খেয়াল করো এই যে প্রথম কক্ষপথের এনার্জি যা, এর কিন্তু তা না, একটু চেঞ্জ, এরও একটু চেঞ্জ, যার কারণে এই যে কোটি কোটি পরমাণুর এনার্জির একটু একটু ডিফারেন্স তৈরি হয়। এই ডিফারেন্স গুলো নিয়ে যে তথ্য বা যে ব্যান্ড তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় আসলে শক্তি ব্যান্ড। তাহলে শক্তি স্তর হচ্ছে একটা সিঙ্গেল পরমাণু, আর শক্তি ব্যান্ড হচ্ছে একটা ক্যালাসের যে কোনো একটা স্তর। ওকে, আচ্ছা আমি একটু ফেসবুকে কমেন্টটা দেখে আসি। ওকে ঠিক আছে, আচ্ছা এরপরে আমি আবার স্লাইডে চলে যাচ্ছি, কেমন? আমি আবার স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা আমি আবার স্লাইডটা দেখি। তাহলে শক্তি স্তর ব্যাপারটা আমি আবার নোট করে দিচ্ছি, একটু দেখি শক্তি স্তর জিনিসটা কি। পরমাণুর ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের শক্তি ধারণ করে। ইলেকট্রনগুলোর কক্ষপথগুলোর শক্তিকে, ইলেকট্রনের কক্ষপথগুলোর শক্তিকে কতগুলো সুনির্দিষ্ট শক্তি স্তর হিসেবে প্রকাশ করা হয়, এগুলোকে কিন্তু শক্তি স্তর বলে, শক্তি ব্যান্ড না। তাহলে শক্তি স্তর মানে হচ্ছে একটা সিঙ্গেল পরমাণুর। খেয়াল করো পরমাণুর ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের শক্তি ধারণ করে। ইলেকট্রনের কক্ষপথ গুলোর শক্তিকে, মানে প্রথম কক্ষপথের একটা এনার্জি, দ্বিতীয় কক্ষপথের একটা এনার্জি, তৃতীয় কক্ষপথের এনার্জি, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথ গুলোর এনার্জিকে কতগুলো সুনির্দিষ্ট শক্তি স্তর হিসাবে আখ্যায়িত করা হয়, এটাকে বলা হয় ইলেকট্রনের শক্তি স্তর। ওকে আচ্ছা দেখি, যেমন এই যে আমি এখানে একটা অ্যাটম দেখা যাচ্ছে, অ্যাটমের মধ্যে প্রথম কক্ষপথের যে এনার্জি সেটা হচ্ছে E1, দ্বিতীয় কক্ষপথের এনার্জি E2 এবং তৃতীয় কক্ষপথের এনার্জি হচ্ছে E3। আচ্ছা আর ভ্যাসার্ধ দেখো, প্রথম কক্ষপথের R1, দ্বিতীয় কক্ষপথের R2 এবং তৃতীয় কক্ষপথের হচ্ছে R3। এভাবেই যত দূরত্বে যেতে থাকে, অর্থাৎ সেল যত বাড়তে থাকে এনার্জি লেভেল তত বাড়তে থাকে, অর্থাৎ এই যে তিনটা স্তরের মধ্যে দেখা যাচ্ছে তৃতীয় স্তরের শক্তি, তৃতীয় স্তরের শক্তি হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা ওকে, এবার চলে আসি শক্তি ব্যান্ডে। তাহলে একটু পর্যন্ত শক্তি স্তর আমার জানতে হবে। তাহলে আবার আমাকে একটু বলো তো, শক্তি স্তর জিনিসটা কি ছিল? শক্তি স্তর জিনিসটা ছিল একটা সিঙ্গেল পরমাণু, একটা সিঙ্গেল পরমাণু, আর শক্তি ব্যান্ডটা হচ্ছে একটা ক্যালাসের। ওকে এরপর চলে আসি শক্তি ব্যান্ডে, কেমন? শক্তি ব্যান্ড, এনার্জি ব্যান্ড দেখি। একটি বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে, এটা তো একটু আগে আমি ব্যাখ্যা করেছি, তাই এই ব্যাখ্যাটা তোমার প্রয়োজন নাই, তোমার জাস্ট সংজ্ঞাটা প্রয়োজন, সংজ্ঞাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কোন কঠিন পদার্থের ক্যালাস, তাহলে খেয়াল করো শক্তি স্তর কিন্তু একটা সিঙ্গেল ছিল। কোন কঠিন পদার্থের ক্যালাসে বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের, ইলেকট্রনগুলোর যে শক্তি বা যে সীমা তাকে বলা শক্তি ব্যান্ড। ওকে তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটু নোট ডাউন করে ফেলি, শক্তি স্তর ব্যাপারটা কি ছিল? আবার শক্তি স্তর ব্যাপারটা ছিল একটা সিঙ্গেল অ্যাটমের, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ওকে ক্লিয়ার। আর একটা ক্যালাস যখন হয়, যখন কোটি কোটি পরমাণু থাকে, তখন ওই কোটি কোটি পরমাণুর যে প্রথম কক্ষপথটা, প্রথম কক্ষপথের এনার্জি সব পরমাণুর সমান হয় না, একটার এক এক ধরনের হয়, যার কারণে প্রথম কক্ষপথকে কিছু আলাদা শক্তি সীমার মধ্যে বিভক্ত করা হয়েছে, ওটাকে বলা হয় আসলে শক্তি ব্যান্ড।
তাহলে একটু খেয়াল করো, কোনো কঠিন পদার্থের ক্যালাসে, কোনো কঠিন পদার্থের ক্যালাসে বিভিন্ন পরমাণুতে, বিভিন্ন পরমাণুতে একই কক্ষপথে, বিভিন্ন পরমাণু মানে অনেক পরমাণুতে একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির যে সীমা বা পাল্লার মধ্যে অবস্থান করে তাকে বলা হয় অ্যাকচুয়ালি শক্তি ব্যান্ড। তাদের শক্তি ব্যান্ড হয় যে কোনো একটা কক্ষপথের উপরে, আর শক্তি স্তর হয় প্রতিটা কক্ষপথের জন্য আলাদা। ওকে, এবার এই যে শক্তি ব্যান্ড দেখতে পাচ্ছ, এই শক্তি ব্যান্ডকে আমি আবার স্পেশালি কয়েকটা ভাগে ভাগ করেছি, আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, একটু দেখি। যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ শক্তি ব্যান্ড। ওকে, যোজন ব্যান্ড, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে, এটা তো আমরা জানি। যেমন তুমি দেখো সোডিয়াম, সোডিয়ামের বাইরের কক্ষপথে যখন ইলেকট্রন বিন্যাস করো কটা ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন। তাহলে সোডিয়ামের যে যোজন ব্যান্ড সেটাকে আমি বলতে পারি এক, কেমন? আচ্ছা দেখি, পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলা হয়, যোজন ইলেকট্রন বলা হয়। কঠিন বস্তুতে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির যে পাল্লা তাকে বলা হয় আসলে যোজন ব্যান্ড। তাহলে যোজন ইলেকট্রন জিনিসটা কি? কোনো একটা পরমাণুর, বাইরে, বাইরে মানে একদম সবার শেষে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে সেটাকে বলা হয় যোজন ইলেকট্রন। আর ধরো একটা ক্যালাসে অনেক পরমাণু, সেখানে সবগুলো যোজন ইলেকট্রনের মধ্যে যে ডিফারেন্স, সে ডিফারেন্সকে বলা হয় আসলে যোজন ব্যান্ড। তাহলে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে, এবং কঠিন বস্তুতে পরমাণুর বা ক্যালাসে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির যে পাল্লা বা ব্যান্ড তাকে বলা হয় আসলে যোজন ব্যান্ড। ওকে, তো যোজন ব্যান্ডের সংজ্ঞাটা আমার এখানে প্রয়োজন। ওকে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু নোট করে রাখি, সেটা হচ্ছে যোজন ব্যান্ডের ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কিন্তু যোজন ব্যান্ডের হোল তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই জিনিসটা আমি একটু নোট করে রাখি, যোজন ব্যান্ডের ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কিন্তু যোজন ব্যান্ডের হোল তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে এখানে আমার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যোজন ব্যান্ডের, হোল। আচ্ছা এরপর চলে আসি পরিবহন ব্যান্ডে। ওকে, পরিবহন ব্যান্ডে চলে আসি। কন্ডাকশন ব্যান্ড, খেয়াল করি, কোন পদার্থে, বিশেষ করে ধাতব পদার্থের যোজন ইলেকট্রন গুলোর নিউক্লিয়াসের সাথে খুব শীতল ভাবে যুক্ত। আচ্ছা এই ব্যাপারটা আমার প্রয়োজন নেই, আমার শুধু সংজ্ঞাটাকে একটু ব্রিফ করে দিচ্ছি। পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। আচ্ছা, পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে, এদের যে পাল্লা বা ব্যান্ড তাকে বলা হয় পরিবহন ব্যান্ড। তাহলে একটু আগের, সংজ্ঞাটাতে একটু ব্যাক আসি, যোজন ব্যান্ডের ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, কিন্তু যদি যোজন ব্যান্ডের ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তবে তাদের যে শক্তির পাল্লা সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড কি? পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে যোজন ইলেকট্রন বলে, আর যোজন ইলেকট্রনের যে শক্তি ব্যান্ড বা পাল্লা তাকে যোজন ব্যান্ড বলে। আর যোজন ইলেকট্রন যদি তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তাহলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে, এবং এই পরিবহন ইলেকট্রনের যে পাল্লা তাকে পরিবহন ব্যান্ড বলে। এরপর চলে আসি নিষিদ্ধ শক্তি ব্যান্ড। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের কোনো শক্তি স্তর বিদ্যমান থাকে না। আচ্ছা, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের কোনো শক্তি স্তর থাকে না, এই জন্য এদেরকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। অর্থাৎ যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে এমন একটা ফাঁকা স্থান আছে যেখানে আসলে কোনো ইলেকট্রন থাকে না, তাদেরকে আমরা, ওই স্থানকে আমরা নিষিদ্ধ ব্যান্ড বলে থাকি। তাহলে একটু খেয়াল করো, যোজন এবং পরিবহন ব্যান্ডের মাঝে একটা অননুমোদিত, অর্থাৎ যেটা অনুমোদন নাই, এমন একটা স্থান আছে যেখানের মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না, কোনো শক্তি স্তর এখানে নাই, এটাকে বলা হয় আসলে নিষিদ্ধ ব্যান্ড। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আমরা এখানে তিনটা ব্যান্ড সম্পর্কে জানলাম, প্রথম হচ্ছে যোজন ব্যান্ড,
তারপর হচ্ছে পরিবহন ব্যান্ড, তারপর হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। আচ্ছা তাহলে আমার সাথে এক কথায় বলো, শক্তি স্তর কি? কোন একটি পরমাণুতে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে প্রথম কক্ষপথে শক্তি, দ্বিতীয় কক্ষপথে শক্তি, তৃতীয় কক্ষপথে শক্তি, এগুলো হচ্ছে শক্তি স্তর। তাহলে শক্তি ব্যান্ডটা কি? যখন অনেকগুলো পরমাণু একসাথে মিলে ক্যালাস তৈরি হয়, তখন ওই পরমাণুগুলোর, ধরো প্রতিটা পরমাণুর প্রথম যে কক্ষপথ, সে কক্ষপথের এনার্জি লেভেল কিন্তু সেম হয় না। কারণ যখন তারা ক্যালাস গঠন করে, তখন একটা পরমাণুর উপরে আশেপাশের পরমাণু কিন্তু প্রভাব বিস্তার করে, যার কারণে দেখা যাচ্ছে কোটি কোটি পরমাণুর প্রথম স্তরের মধ্যে এনার্জির একটা গ্যাপিং তৈরি হয়েছে। ওই এনার্জির যে গ্যাপটা, সেটাকে যখন আমি একটা পাল্লায় উপস্থাপন করি, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্যান্ড। এভাবে আমরা তিনটা ব্যান্ডের সাথে পরিচিত হয়েছি। একটা হচ্ছে যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড কি? পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রন থাকে তাকে যোজন ইলেকট্রন বলে, যোজন ইলেকট্রনের যে ব্যান্ড তাকে যোজন ব্যান্ড বলে। যোজন ইলেকট্রন থেকে কিছু ইলেকট্রন মুক্ত হয়ে পরিবহন অংশগ্রহণ করে, তাদেরকে পরিবহন ইলেকট্রন বলে এবং তাদের ব্যান্ডকে পরিবহন ব্যান্ড বলে। আর যোজন আর পরিবহনের মাঝে একটা ফাঁকে স্থান থাকে, যে স্থান অনুমোদন নাই, যেখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না, তাকে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ অথবা নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে থাকি। শেষ। তাহলে এখানে তিনটা ব্যান্ডের ব্যাপার সম্পর্কে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা এবার আসি, তিনটা ব্যান্ড দিয়ে আমি কিন্তু তিনটা ব্যান্ডকে এভাবে উপস্থাপন করতে পারি। চিত্রটা খেয়াল করি, যোজন ব্যান্ড, দেখো এখানে আছে যোজন ব্যান্ড, তারপরে এখানে আছে পরিবহন ব্যান্ড, তারপরে এখানে আছে নিষিদ্ধ ব্যান্ড। তাহলে এখানে তিনটা ব্যান্ডের ব্যাপার খেয়াল করো, একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড, আর একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। ঠিক আছে, ওকে। এবার চলে আসি ব্যান্ড তথ্যের আলোকে সংজ্ঞাগুলো কিভাবে দিব, যেমন পরিবাহী। আচ্ছা, যেসব পদার্থে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে তো বোঝা যাচ্ছে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে এবং যেগুলোর মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করে, তাদেরকে আমরা পরিবাহী বলি। যেমন এক্সাম্পল হচ্ছে তামা, অ্যালুমিনিয়াম, রূপা, লোহা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা একটু খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পরিবাহী। তো যে সকল পদার্থের মধ্য দিয়ে, যেসব পদার্থের মধ্য দিয়ে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে এবং খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে, হ্যাঁ, পরিবাহিতে যোজন ও পরিবহন ব্যান্ডের মাঝে, তাহলে দেখো এটা হচ্ছে যোজন ব্যান্ড ছিল, এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। আমরা যেটা দেখেছি যে যোজন এবং পরিবহনের মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে, যেটাকে আমরা নিষিদ্ধ ব্যান্ড বলে থাকি। কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু তাদের মধ্যে কোনো গ্যাপ নাই, যোজন এই যে পরিবহন ব্যান্ড আর এটা হচ্ছে যোজন ব্যান্ড, বরঞ্চ পরিবহন যোজনের মধ্যে কোনো গ্যাপ নাই, একটা জায়গায় তারা একজনের উপর একজন আপতিত হয়েছে, যেটাকে উপরি লেপন বলা হয়। কি বলা হয়? উপরি লেপন। তাহলে আরেকবার আমাকে বলো সংজ্ঞাটা কি হবে। যেসব পদার্থে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে এবং যাদের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ পরিবাহিত হতে পারে, যাদের যোজন এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো ফাঁকে স্থান নাই, বরঞ্চ তাদের একজনের উপর একজন আপতিত হয়, যেটাকে উপরি লেপন বলা হয়। কি বলা হয়? উপরি লেপন। শেষ। এরপরে চলে আসি অপরিবাহী। দেখো যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে না, তাদেরকে, সহজে না, তড়িৎ প্রবাহ চলতেই পারে না, তাদেরকে পরিবাহী, অপরিবাহী অথবা অন্তরক বলে। ওকে, তো শক্তি ব্যান্ডের আলোকে অন্তরক পদার্থের যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ রূপে পূর্ণ এবং পরিবহন ব্যান্ড ফাঁকা। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাকে বলছে যে যথেষ্ট মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা যথেষ্ট মুক্ত ইলেকট্রন মানে ব্যাপারটা কি? যথেষ্ট মুক্ত ইলেকট্রন মানে হচ্ছে একদমই সহজ একটা বিষয় স্যার, যথেষ্ট মুক্ত ইলেকট্রন মানে হচ্ছে এটার আসলে পরিবহন ব্যান্ডটা অনেকটা পূর্ণ থাকে, কারণ আমরা জানি যোজন ব্যান্ড থেকে যেগুলো মুক্ত হয় সেগুলো আসলে পরিবহন ব্যান্ড। তাহলে এখানে যথেষ্ট মুক্ত ইলেকট্রন মানে পরিবহন ব্যান্ড পূর্ণ থাকে আর যোজন ব্যান্ড প্রায় খালি থাকে। আর এখানে চলে আসি অপরিবাহিতে। অপরিবাহিতে বলছে যে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে না, অর্থাৎ তার মধ্যে মুক্ত ইলেকট্রন তেমনটা নাই, তার মানে হচ্ছে এটার আসলে যোজন ব্যান্ডটা পূর্ণ থাকে। দেখো যোজন ব্যান্ডটা কিন্তু পূর্ণ আর পরিবহন ব্যান্ডটা কিন্তু খালি দেখতে পাচ্ছ, এবং তাদের মধ্যে আবার কিন্তু একটা গ্যাপ আছে, হ্যাঁ, এখানে কিন্তু গ্যাপ ছিল না, এই যে গ্যাপ এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? ওকে, অন্তরক পদার্থের যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে। এছাড়া যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তি ব্যবধান সেটা অনেক বেশি হয় এবং এই শক্তি ব্যবধান 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতন হয়। ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা এনার্জি দেয়, যেমন জুল একটা শক্তি রাখুক, ইলেকট্রন ভোল্টও একটা শক্তি রাখুক, এটা পরে আমি এক্সপ্লেন করব। তো তুমি এটা মনে রাখবে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হয়। ওকে, এরপরে চলে আসো অর্ধপরিবাহী। আচ্ছা অর্ধপরিবাহীর ব্যাপারটা দেখো, অর্ধপরিবাহী হচ্ছে সেসব পদার্থ যাদের তড়িৎ পরিবাহিতা
পরিবাহী এবং অন্তরক পদার্থের মাঝামাঝি। পরিবাহী অর্ধপরিবাহী পদার্থের শক্তি ব্যান্ড কাঠামো অনেকটা অন্তরক পদার্থের মতো দেখতে, কিন্তু অর্ধপরিবাহীর যে নিষিদ্ধ গ্যাপটা সেটা কম। তাহলে খেয়াল করো, এই যে যোজন ব্যান্ড পূর্ণ এবং পরিবহন ব্যান্ড খালি, তবে তাদের যে নিষিদ্ধটা সেটা কিন্তু এখানে অনেক ছিল। দেখো নিষিদ্ধ ব্যান্ড অনেক বড় ছিল অপরিবাহীতে, আর এখানে দেখো নিষিদ্ধ ব্যান্ডটা একদমই কম, 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি এখানে সহজে একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে তাদের শক্তি ব্যবধান অনেক কম হয়, এটা অনেকটা 1.1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তাহলে দেখি এখানে সংজ্ঞাটাকে একটু সাজাই দিই। পরম শূন্য তাপমাত্রায় যে সকল পদার্থের যোজন ব্যান্ড সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে, তাকে আমরা তাকে আমরা বলতে পারি অর্ধপরিবাহী, এবং এদের শক্তি ব্যবধান হয় 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের জার্মানিয়াম, সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা ব্যাপার কিন্তু অনেক আগে বলে আসছিলাম যে পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহীরা কিন্তু অপরিবাহীর মতন আচরণ করে। তাহলে দেখো পরম শূন্য তাপমাত্রায় এই অর্ধপরিবাহীর এমন একটা ঘটনা ঘটে যে পরম শূন্য তাপমাত্রায় যোজন ব্যান্ডটা হয়ে যায় পূর্ণ আর পরিবহন ব্যান্ডটা হয়ে যায় সম্পূর্ণ খালি। এটা অনেকটা কিসের মতন কনভার্ট হয়ে যায়? এটা তখন অপরিবাহীর মতন কনভার্ট হয়ে যায়, কখন? যখন পরম শূন্য তাপমাত্রা থাকে। তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, সাধারণত যোজন ব্যান্ড পূর্ণ থাকে আর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, কেমন? এবং এনার্জির যে গ্যাপটা সেটা কত? 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার নিচে। তাহলে আমরা এখানে তিনটা ব্যাপার সম্পর্কে আবার একটু বলে আসি। একটা হচ্ছে পরিবাহী যাদের যোজন এবং পরিবহনে কোনো গ্যাপ থাকে না, উপরিলেপন ঘটে। তারপর হচ্ছে অর্ধপরিবাহী, তাদের মধ্যে একটা গ্যাপ থাকে যেটা হচ্ছে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, আর এদের মধ্যেও গ্যাপ থাকে, তবে গ্যাপটা অপেক্ষাকৃত কম, 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, এরপরে চলে আসি ইলেকট্রন এবং হোলের ধারণা সম্পর্কে একটু বলবো। তার আগে দেখি আমাদের কোনো কমেন্ট আছে কিনা বা বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, তোমরা ফেসবুকে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও, কেমন? আচ্ছা, ওকে, চলে আসি এবার ইলেকট্রন এবং হোল সম্পর্কে বলবো। ইলেকট্রন আচ্ছা ইলেকট্রন তো আমরা যেটা জানি সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, এটুকু জানলে হবে, এবং ভর হচ্ছে অত্যন্ত নগণ্য। আর ইলেকট্রনের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা, আর ইলেকট্রনের ভর হচ্ছে এটা, এবং ইলেকট্রনের ব্যাসার্ধ হচ্ছে এটা। এগুলা একটু আমরা মুখস্থ রাখবো এমসিকিউর জন্য। ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻¹⁹, ইলেকট্রনের ভর হচ্ছে 9 × 10⁻³¹, ইলেকট্রনের ব্যাসার্ধ হচ্ছে 1.9 × 10⁻¹⁵। ওকে, আচ্ছা, ইলেকট্রনের আপেক্ষিক আধান বলে একটা ব্যাপার আছে, সেটা আমরা একটু জেনে রাখি। অর্থাৎ প্রতি কেজিতে একটি ইলেকট্রনের প্রতি কেজিতে যে পরিমাণ চার্জ থাকতে পারে, এটাও এমসিকিউর জন্য আমাদের কাজে আসে। তাহলে ইলেকট্রন সম্পর্কে এই জিনিসগুলো জানলেই আমাদের হচ্ছে। এরপর চলে আসি মুক্ত ইলেকট্রন। কোন কোন পদার্থে, বিশেষ করে ধাতব পদার্থে, যোজন ইলেকট্রনগুলোর শক্তি এত বেশি থাকে যে এগুলো নিউক্লিয়াসের সাথে খুব হালকাভাবে আবদ্ধ থাকে। হালকাভাবে আবদ্ধ এই যোজন ইলেকট্রনগুলো পদার্থের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়, এগুলোকে মুক্ত ইলেকট্রন বলে। তাহলে এই যে সংজ্ঞাটা, ইলেকট্রন কাকে বলে সেটা আমরা কিন্তু জানি, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, কিন্তু মুক্ত ইলেকট্রনের সংজ্ঞাটা আমাদের আমরা অনেকেই জানি না। তো মুক্ত ইলেকট্রনের সংজ্ঞাটা একটু নোট করে ফেলবো, যে কোন কোন পদার্থে, বিশেষ করে ধাতব পদার্থে, যোজন ইলেকট্রনগুলোর শক্তি এত বেশি থাকে যে এগুলোর সাথে নিউক্লিয়াসের টান তেমন একটা থাকে না। যেমন যোজন ইলেকট্রন কোনগুলো? পরমাণুর একদম লাস্ট সেলের ইলেকট্রনটা, তো এগুলোই আসলে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে পুরো একটা ধাতব খণ্ডে, এগুলোকে মুক্ত ইলেকট্রন বলে। ওকে, এরপর চলে আসি হোল। জার্মানিয়াম, সিলিকন প্রভৃতি অর্ধপরিবাহী পদার্থের পরমাণুর বাইরের কক্ষপথে চারটি যোজন ইলেকট্রন থাকার ফলে এগুলো পরমাণুর ইলেকট্রনের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে বাইরের কক্ষপথে অষ্টক পূর্ণ করে সমযোজী বন্ধন গঠন করে। আচ্ছা, এইটুক পর্যন্ত একটু আগে ক্লিয়ার করি হোল জিনিসটা কি। জার্মানিয়াম এবং সিলিকন, তাদের চারটা যোজন ইলেকট্রন আছে,
অর্থাৎ তাদের যে যোজনী সেটা হচ্ছে আমাদের চার। কিন্তু চারটা যোজনী ইলেকট্রন থাকা সত্ত্বেও পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন এখান থেকে পাস হয় না, পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন কিন্তু এখান থেকে পাস হয় না। তো পরিবহন ব্যান্ডের হোলগুলো কিন্তু খালি থাকে। তাহলে আমাকে যদি বলা হয় হোল জিনিসটা কি, হোল জিনিসটা একদমই সহজভাবে আমি তোমাকে বলি, পরিবাহীর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন থাকে, ওখান থেকে কিছু পরিবহন অংশগ্রহণ করে, ওগুলো হচ্ছে আমাদের পরিবহন ইলেকট্রন। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন থাকে কিন্তু পরিবহনে কোনো ইলেকট্রন পাস হয় না, তবে সেখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে। যেমন চারটা যোজনী ইলেকট্রন, ওখানে চারটা ফাঁকা জায়গা আছে, এটাই হচ্ছে আসলে, এটাকে আমরা হোল বলে থাকি। তো যখন সমযোজী বন্ধন গঠন হবে তখন এই যে চারটা দেখতে পাচ্ছ, এই চারটা যোজনী ইলেকট্রন নিয়ে জার্মানিয়াম এবং সিলিকন অন্য কোনো পরমাণুর সাথে চারটি ইলেকট্রন শেয়ার করবে, অর্থাৎ সে চারটা দেবে, জার্মানিয়াম চারটা দেবে বা সিলিকন চারটা দেবে, অন্য পরমাণু চারটা দেবে, অর্থাৎ চারটা এবং চারটা মিলে আটটা ইলেকট্রন দিয়ে একটা সমযোজী বন্ধন গঠন হবে। তাহলে হোল জিনিসটা কি, হোল জিনিসটা হচ্ছে যোজন ব্যান্ড যদি পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড যদি খালি থাকে, তাহলে পরিবহনের ওই খালি জায়গাটা, ইলেকট্রনের খালি জায়গাটা, ওটাকে আসলে বলা হয় হোল। আমরা যেটাকে পজিটিভ চার্জ বলি ওটাই হচ্ছে আসলে হোল। ওকে, তো হোল সম্পর্কে এখানে অনেকগুলো এলাবরেট ব্যাপার আছে, এগুলো আমাদের এখন জানতে হবে না, কারণ আমি তো বলে দিয়েছি এটা হচ্ছে পরীক্ষার্থীদের ক্লাস, ঠিক আছে? এখানে আমি জাস্ট ইম্পর্টেন্ট ব্যাপারগুলোকে এক্সপ্লেন করতেছি, আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমি আসলে এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে? আচ্ছা, ওকে, ওকে, আবার এই যে অর্ধ পরিবাহীর কথা বলেছি আমি, আচ্ছা, এই যে আমি অর্ধ পরিবাহীর কথা একটু আগে বলেছি তোমাদেরকে, এই অর্ধ পরিবাহী আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধ পরিবাহী, হ্যাঁ, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধ পরিবাহী। বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধ পরিবাহী পিউর অথবা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে অবিশুদ্ধ বা ইম্পিউর অথবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে সংজ্ঞাটা একটু খেয়াল করে আমি এটা এক্সপ্লেন করে দিব। যেসব অর্ধ পরিবাহীতে কোনো অপদ্রব্য মেশানো থাকে না, অর্থাৎ কোনো ভেজাল তুমি মেশাবে না, যেমন দেখো জার্মানিয়াম অর্ধ পরিবাহী, সিলিকন অর্ধ পরিবাহী, এদের সাথে কোনো কিছু মিক্স করতে হয় না। জার্মানিয়াম অর্ধ পরিবাহী, সিলিকন অর্ধ পরিবাহী, এরাই হচ্ছে আসলে বিশুদ্ধ অর্ধ পরিবাহী। অর্থাৎ যেসব অর্ধ পরিবাহীতে কোনো অপদ্রব্য মেশানো হয় না, অর্থাৎ কোনো ইম্পিউরিটি থাকে বা মেশানো হয় না, অর্থাৎ অপদ্রব্য থাকে না, তাকে আমরা বলতে পারি বিশুদ্ধ অথবা অন্তর্জাত অর্ধ পরিবাহী। যেমন এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মানিয়াম, টিন ইত্যাদি। আচ্ছা, আমরা একটু আগেও দেখেছি সিলিকন, জার্মানিয়াম, গ্যালিয়াম, টিন, চারটা একটু মুখস্থ রাখবো, কেমন? আচ্ছা, ওকে, এবার আসি অবিশুদ্ধ বা বহির্জাত। বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে, বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে যদি আমি ভেজাল মিক্স করি, 1 কোটি পরমাণুতে একটি, তাহলে তাকে আমরা বলতে পারি বহির্জাত অর্ধ পরিবাহী। তাহলে আমাকে যদি বলা হয় সহজাত বা বিশুদ্ধ কি, ভেজাল নাই, আর বহির্জাত কি, ভেজাল মিক্স করা হইলে, ঠিক আছে? ভেজাল কি সেটা আমি পরে বলছি। তাহলে জার্মানিয়াম, সিলিকন, টিন, গ্যালিয়াম, এগুলাকে বলা হয় বিশুদ্ধ, আর এগুলোর সাথে যদি কোনো ভেজাল মিক্স করা হয় তাহলে সেটাকে বলা হয় দূষিত, অবিশুদ্ধ অথবা বহির্জাত অথবা এক্সট্রেন্সিক অথবা ইম্পিউর সেমি কন্ডাক্টর, ঠিক আছে? শেষ। তাহলে ডোপিং জিনিসটা কি, এবার ডোপিং জিনিসটা সম্পর্কে বলবো। ডোপিং সবগুলো কিন্তু নোট করে ফেলবো এবং 1 নম্বরের জন্য ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? বহির্জাত অর্ধ পরিবাহী তৈরির জন্য, বহির্জাত অর্ধ পরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত উপায়ে, ওই যে একটু আগে বলেছি বহির্জাত অর্ধ পরিবাহী তৈরি করার জন্য কি মিশাতে হয়, অপদ্রব্য মেশানো হয়, ওই যে অপদ্রব্য মেশানোর যে প্রক্রিয়া সেটাকে ডোপিং বলে আসলে। তো সংজ্ঞাটাকে সুন্দর করে দিলে এভাবে দিতে হয়, বহির্জাত অর্ধ পরিবাহী তৈরির জন্য বা উদ্দেশ্যে বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত ও উপযুক্ত উপায়ে সামান্য পরিমাণ অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে, ঠিক আছে? তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় ডোপিং জিনিসটা কি, আমি বলবো বহির্জাত অর্ধ পরিবাহীর সাথে, সরি, বহির্জাত অর্ধ পরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত এবং উপযুক্ত উপায়ে ভেজাল মিশ্রিত করার যে প্রসেসিং বা যে প্রক্রিয়া তাকে আমরা ডোপিং বলে থাকি। ওকে, এবং ডোপিং করার জন্য আমরা আবার দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করি, একটা হচ্ছে পর্যায় সারণি, তৃতীয় সারণির মূল। যেমন যাদের যোজনী হচ্ছে তিন, যাদের যোজনী হচ্ছে তিন, যেমন বোরন, অ্যালমোনিয়াম, গ্যালিয়াম। ওকে,
আরেকটা হচ্ছে পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল, যেমন ফসফরাস, আর্সেনিক এবং অ্যান্টিমনি। আচ্ছা ওকে, ওকে, তোমরা যারা এখানে দেখছো, আমি জুম থেকে আউট হয়ে আবার জুমে ইন হচ্ছে, আবার চলে আসো জুমে ইন হওয়ার জন্য। যারা জুমে দেখতেছো আর যারা ফেসবুকে দেখতেছো তারা আসতে হবে না, তারা একটু অপেক্ষা করো, আমি আবারও ব্যাক আসতেছি। আদিত্য জুম থেকে বের হয়ে আবার জুম ইন হয়ে যাচ্ছে। ওকে, আমি আবার চলে আসছি। আচ্ছা ওকে, এবার চলে আসি এর পরের টপিকে। আচ্ছা, পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী ব্যাপারটা কি? আচ্ছা, তাহলে আমি অর্ধপরিবাহী ব্যাপারটা সম্পর্কে বলছি। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। বিশুদ্ধটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় আর অবিশুদ্ধটা তৈরি করে নিতে হয়। ওই অবিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে, হ্যাঁ, ওই যে বহির্জাত যে অর্ধপরিবাহী সেটাকে আবার দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তাহলে অর্ধপরিবাহী দুই ধরনের হয়, একটা হচ্ছে বহির্জাত একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে বহির্জাত। আবার ওই বহির্জাত অর্ধপরিবাহী দুই ধরনের হয়, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। ওকে, পি টাইপ জিনিসটা কি দেখি। আচ্ছা দেখো, এই যে তুমি দেখতে পাচ্ছ জার্মানিয়াম, এই যে জার্মানিয়াম 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 এবং জার্মানিয়াম, এই যে দেখতে পাচ্ছ জার্মানিয়াম। আচ্ছা, এই যে জার্মানিয়ামের সাথে, দেখো জার্মানিয়ামের কটা ছিল তোমাদের মনে আছে? চারটা। জার্মানিয়ামের যোজনী হচ্ছে চার। জার্মানিয়ামের যোজনী কত? চার। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে জার্মানিয়ামের যোজনী হচ্ছে চার। দেখো জার্মানিয়ামের, আমি প্রতিটা জার্মানিয়ামের পাশে দিয়ে তার যোজনী গুলোকে, ইলেকট্রন গুলোকে দিয়ে দিচ্ছি। যেমন দেখো জার্মানিয়াম, ওকে, জার্মানিয়াম 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 জার্মানিয়াম, এই যে জার্মানিয়ামের সাথে আমি এখন ভেজাল হিসাবে মিক্স করতেছি অ্যালমোনিয়ামকে। আচ্ছা, জার্মানিয়ামের সাথে দেখো আমি এখানে অনেকগুলো জার্মানিয়ামের সাথে মাত্র একটা অ্যালমোনিয়াম ভেজাল হিসাবে মিক্স করছি। অ্যালমোনিয়ামের যোজনী হচ্ছে কত? তিন। আর জার্মানিয়ামের যোজনী হচ্ছে কত? চার। তাহলে একটু লজিক্যালি চিন্তা করো, জার্মানিয়ামের হচ্ছে চার, চারটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন না চারটা হোল, কারণ আমি বলেছি যে অর্ধপরিবাহীর যোজন ইলেকট্রন পূর্ণ থাকে কিন্তু পরিবহন ব্যান্ডটা খালি থাকে, ওখানে চারটা খালি জায়গা থাকে, চারটা খালি জায়গা থাকে। ওকে, তো আমি এটা বোঝানোর জন্য আমি একটু স্ক্রিনে তোমাদেরকে বুঝিয়ে দেন আবার আসতেছি। ওকে দেখো, জার্মানিয়াম, জার্মানিয়ামের যে পরিবহন ব্যান্ডটা থাকে, হ্যাঁ, জার্মানিয়ামের যে পরিবহন ব্যান্ডটা থাকে, পরিবহন ব্যান্ডটা থাকে জার্মানিয়ামের যে পরিবহন ব্যান্ডটা থাকে, সেই পরিবহন ব্যান্ডে একটা দুইটা তিনটা চারটা খালি জায়গা থাকে, কারণ জার্মানির যোজনী হচ্ছে চার। জার্মানির যোজনী হচ্ছে চার। তার আগে একটু বলে নিই, পি পি মানে হচ্ছে পজিটিভ, আমরা হোলকে পজিটিভ বলি, আর এন মানে হচ্ছে নেগেটিভ, আমরা ইলেকট্রনকে নেগেটিভ বলি।
তো এই যে জার্মানিয়াম দেখতে পাচ্ছ, জার্মানিয়ামের যোজনী হচ্ছে চার, তাহলে জার্মানিয়ামের যোজনী যেহেতু চার, তাই জার্মানিয়াম এর পরিবহনে পরিবহনে চারটা হোল থাকে, পরিবহনে কটা হোল থাকে, চারটা হোল। এটার সাথে এই যে জার্মানিয়ামের সাথে আমি এবার মিক্স করছি অ্যালমুনিয়াম, এই অ্যালমুনিয়ামের যোজনী হচ্ছে আবার তিন, মানে অ্যালমুনিয়ামের কাছে কটা ইলেকট্রন আছে, তিনটা, কারণ অ্যালমুনিয়াম হচ্ছে একটা পরিবাহী আর জার্মানিয়াম হচ্ছে একটা অর্ধ পরিবাহী। তো জার্মানিয়ামের সাথে যখন আমি অ্যালমুনিয়ামকে মিক্স করছি, আচ্ছা একটু বলি, জার্মানিয়ামের সাথে যখন আমি অ্যালমুনিয়ামকে মিক্স করছি তখন অ্যালমুনিয়ামের ইলেকট্রন কটা ছিল, তিনটা, জার্মানিয়ামের কথা ছিল চারটা। তো এই যে অ্যালমুনিয়াম জার্মানিয়ামের সাথে মিক্স হয়ে এই যে তিনটা ইলেকট্রন এখানে তিনটা জায়গায় বসে যায়, একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন। কিন্তু দেখো অ্যালমুনিয়ামের তিনটা ইলেকট্রন জার্মানিয়ামের চারটা হোলে বসার কারণে একটা হোল কিন্তু খালি রয়ে গেছে। তাহলে এই যে খালি হোলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসলে পি টাইপ। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর কি, আমি বলবো জার্মানিয়াম অথবা সিলিকনের সাথে পর্যায় সারণীর ত্রিযোজী মৌল, অর্থাৎ তিনটে ইলেকট্রন বিশিষ্ট মৌল যুক্ত করার কারণে তিনটে ইলেকট্রন গিয়ে তিনটা হোল পূরণ করে একটা হোল খালি রেখে দেয় এবং ওই হোল পরবর্তীতে বিদ্যুৎ পরিবহন অংশ নেয়, তাই এটাকে বলা হয় পি টাইপ অর্ধ পরিবাহী। কি বলা হয়? পি টাইপ অর্ধ পরিবাহী। আচ্ছা এবার চলে আসি পি টাইপের পরে এন টাইপ অর্ধ পরিবাহীতে। কেমন পি টাইপের শেষ, এবার এন টাইপে চলে আসি। আচ্ছা এন টাইপ ব্যাপারটা কিরকম? এন টাইপ অর্ধ পরিবাহী, ওকে, এন টাইপ অর্ধ পরিবাহীতে চলে আসি। ধরো আবারও আমি জার্মানিয়াম নিছি, জার্মানিয়ামে একটা, দুইটা, তিনটা, চারটা খালি জায়গা ছিল, কারণ এটার যোজনী হচ্ছে চার, মানে যোজন ইলেকট্রন হচ্ছে চার, পরিবহনে চারটা খালি থাকে। আর এটার সাথে এবার আমি পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক কে মিক্স করবো, আর্সেনিকের যোজনী হচ্ছে পাঁচ। তো যখন মিক্স করবো আর্সেনিক, আর্সেনিকে কিন্তু পাঁচটা মুক্ত ইলেকট্রন আছে, তো পাঁচটা মুক্ত ইলেকট্রন গিয়ে এক, দুই, তিন, চারটাতে বসে গেছে, আর একটা ইলেকট্রন কিন্তু খালি আছে। তো পরবর্তীতে এই যে খালি ইলেকট্রনটা, মানে মুক্ত ইলেকট্রনটাই বিদ্যুৎ পরিবহন অংশ নেয়, তাই এটাকে বলা হয় আসলে এন। ওকে, তাহলে একটা ছিল আমাদের পি টাইপ আর একটা হচ্ছে আমাদের এন টাইপ। ওকে, আমরা এবার স্লাইডে চলে যাচ্ছি আবারও। আচ্ছা ওকে, আমরা আবার স্লাইডে চলে আসি। আচ্ছা দেখি, এখানে আমি আগেও বলেছি অনেকটা ওটার মতো নেই, তাহলে ব্যাপারটা হচ্ছে কোনো বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে, যেমন দেখো জার্মানিয়াম, জার্মানিয়ামের সাথে আমি মাত্র একটা অ্যালমুনিয়াম মিক্স করছি, একটা হোল তৈরি হয়েছে, হোলটা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, তাই এটাকে বলা হয় পি টাইপ অর্ধ পরিবাহী। শেষ। এরপর এন টাইপ অর্ধ পরিবাহী কি? কোনো বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল, কি মৌল? পঞ্চযোজী মানে পাঁচ, পাঁচ পঞ্চযোজী মৌল মেশালে, আমি একটু আগে যেটা বলেছি সেটাই। ওকে, পঞ্চযোজী মৌল যদি আমি মেশাই, যেমন দেখো জার্মানিয়াম, জার্মানিয়ামের সাথে আমি আর্সেনিক মিক্স করছি, এই জার্মানিয়াম, 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 জার্মানিয়াম এবং জার্মানিয়াম, তার সাথে আমি আর্সেনিক মিক্স করছি। হ্যাঁ, আর্সেনিক মিক্স করার কারণে খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন মুক্ত রয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন, এবং এই মুক্ত ইলেকট্রনটাই পরবর্তীতে বিদ্যুৎ পরিবহন অংশগ্রহণ করবে বলে, তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে বলে এটাকে বলা হয় এন টাইপ অর্ধ পরিবাহী। ওকে, তাহলে আমরা পি টাইপ অর্ধ পরিবাহী কি এবং এন টাইপ অর্ধ পরিবাহী কি সম্পর্কে জেনেছি। আচ্ছা এবার আসি এর পরের ব্যাপারটাতে, ঠিক আছে? তাহলে ওকে, পি টাইপ অর্ধ পরিবাহী কি, এন টাইপ অর্ধ পরিবাহী কি, যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা আবারও আমার ভিডিওটা একটু দেখে নিও, আশা করি তোমার বুঝতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা
ওকে আচ্ছা, পিএন জাংশন ডায়োড সম্পর্কে বলি এবার। আচ্ছা, পি টাইপ অর্ধপরিবাহী এন টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে বলেছি, পি টাইপটা কেন হয় হোলের কারণে আর এন টাইপটা কেন হয় ইলেকট্রনের কারণে। ওকে, তাহলে পি টাইপ অর্ধপরিবাহী মানে হচ্ছে হোল থাকবে যেখানে অনেক, আর এন টাইপ অর্ধপরিবাহী মানে হচ্ছে যেখানে অনেক ইলেকট্রন থাকবে। এবার দেখো জাংশন ডায়োড জিনিসটা কি, একটি পি টাইপ অর্ধপরিবাহী ও একটি এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করলে এটাকে বলা হয় আসলে পিএন জাংশন ডায়োড। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় জাংশন ডায়োড জিনিসটা কি, তো আমার আনসার হবে পি টাইপ অর্ধপরিবাহীর সাথে যখন আমি এন টাইপ অর্ধপরিবাহীকে মিশ্রিত করব বিশেষ প্রক্রিয়ায়, তাহলে এটাকে বলা হয় জাংশন ডায়োড। জাংশন মানে হচ্ছে মিলনস্থল, আর যেহেতু দুটো জিনিস আমি যুক্ত করেছি তাই এটাকে বলা হয় ডায়োড। একটু খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ পি টাইপ, দেখো এখানে পি টাইপ। আচ্ছা, পি টাইপে তোমরা দেখতে পাচ্ছ হোল গুলো, হোল, এই যে হোল, 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 হোল এবং হোল, তাহলে দেখো পি টাইপে হোল। আচ্ছা, হোলের পাশে পাশে তুমি আবার মাইনাস দেয়া দেখতে পাচ্ছ। আচ্ছা, হোল হচ্ছে এখানে মেজরিটি ক্যারিয়ার। আমি আবারও বলছি, পি টাইপ অর্ধপরিবাহীকে হোলকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার, মানে যেটা প্রধান বাহক থাকে, আর ইলেকট্রনকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার, হ্যাঁ, অথবা লঘু বাহক বলতে পারি আমরা। ঠিক আছে, ওকে, তো আপাতত তুমি হোল মনে রাখলেই হচ্ছে, মাইনাসটা তোমার মনে না রাখলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, ওই আমি মার্ক করে দিচ্ছি যে একটা পি টাইপ অর্ধপরিবাহী নেওয়া হয়েছে, এখানে অনেকগুলো হোল দেখতে পাচ্ছো, আবার একটা এন টাইপ অর্ধপরিবাহী আমি এখানে নিলাম, কেমন, এটা হচ্ছে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে দেখো এন টাইপ অর্ধপরিবাহী কিসের কারণে, ইলেকট্রন 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 ইলেকট্রন, অর্থাৎ এন টাইপের মধ্যে ইলেকট্রন হচ্ছে প্রধান আর পজিটিভ গুলো হচ্ছে মাইনরিটি। ওটা তোমার এখন মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট এমনি চিত্রতে দিবা, কিন্তু মাথায় রাখার দরকার নাই, তুমি চিত্রতে না দিলেও প্রবলেম নেই। তাহলে পি টাইপ কেন হয় হোলের কারণে, আমি হোল দিয়ে দিছি, আর এন টাইপ কেন হয় ইলেকট্রনের কারণে, আমি ইলেকট্রন দিয়ে দিছি। ওকে, তাহলে এই যে পি টাইপ এবং এন টাইপকে যখন যুক্ত করছি, এবার একটু খেয়াল করে দেখো, পি টাইপ এন টাইপ যখন যুক্ত হয়েছে, পি টাইপ এবং এন টাইপ যখন যুক্ত হয়েছে, ওই যে মাঝখানে মাঝখানে প্লাস এবং মাইনাস মিলে গিয়ে মাঝখানের জায়গাটাতে, আশেপাশে না, মাঝখানের জায়গাটাতে প্লাস এবং মাইনাস মিলে গিয়ে একটা অঞ্চল, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিচ্ছি, এই অঞ্চলটাকে নিষ্ক্রিয় করে ফেলছে, নিষ্ক্রিয় করে ফেলছে, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। তাহলে আমাকে প্রশ্ন করতে পারে আর ডিপ্লেশন লেয়ার ব্যাপারটা কি, ডিপ্লেশন লেয়ার ব্যাপারটা কি, তো আমি বলবো ডিপ্লেশন লেয়ার হচ্ছে যখন পি টাইপের সাথে এন টাইপ অর্ধপরিবাহী মিশ্রিত করা হয়, হ্যাঁ, তখন তাদের সংযোগ স্থল একটা নিষ্ক্রিয় অঞ্চল তৈরি হয় যেটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ওকে, তাহলে পিএন এটাকে কি বলা হয়, পিএন জাংশন ডায়োড, শেষ। ওকে, সম্মুখী ঝোঁক এবং বিমুখী ঝোঁক সম্পর্কে চলে আসতেছি এর পরের ব্যাপারটাতে। আচ্ছা, এখানে আবার পিএন জাংশন ডায়োড নিয়ে আমরা দুটো ঘটনা ঘটাতে পারি, একটা হচ্ছে সম্মুখী ঝোঁক যেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলতে পারি, আর হচ্ছে বিমুখী ঝোঁক যেটাকে আমরা রিভার্স বায়াস বলতে পারি। ঠিক আছে, সম্মুখী ঝোঁক ব্যাপারটা দেখি। ওকে, আচ্ছা, এই সংজ্ঞাটা বোঝার আগে তোমাকে আমি এখান থেকে আগে চিত্রটা বুঝাই দিই। দেখো, এটা ছিল আমাদের পি টাইপ, পি টাইপ মানে পজিটিভ, এটা ছিল আমাদের এন টাইপ, এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো, পি এর সাথে আমি আস্তে করে একটা তার দিয়ে ব্যাটারির কোন অংশ কানেক্ট করেছি, পজিটিভ। তাহলে ব্যাটারির পজিটিভের সাথে যদি পি যুক্ত হয় এবং ব্যাটারির নেগেটিভের সাথে যদি এন যুক্ত হয়, তবে তাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। আচ্ছা, সম্মুখী ঝোঁক কেন বলে সেটা আমি বলছি। ধরো আমি প্লাস যুক্ত করেছি পি এর সাথে, তাহলে দেখো পি কেন হয়েছিল, পি হয়েছিল স্যার হোলের কারণে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হোল, এই যে হোলের কারণে কিন্তু এটা পি টাইপ, রাইট? এই যে আমি হোলগুলোকে মার্ক করে দিচ্ছি, হোল হোল, দেখো তো, তো এখানে অনেকগুলো হোল আছে, হ্যাঁ, আমি হোলগুলোকে একটু মার্ক করে দিই আগে। ওকে, তাহলে একটু খেয়াল করো, এখানে হোলগুলোকে আমি মার্ক করে দিছি। তাহলে আমি যখন এই ব্যাটারির পজিটিভ এই হোলের সাথে, মানে ব্যাটারির পজিটিভ যখন পি এর সাথে যুক্ত করেছি, তখন এই পজিটিভের কারণে হোলগুলো বিকর্ষিত হয়েছে, এবং বিকর্ষিত হয়ে দিকটা কোন দিকে হয়েছে, তীর চিহ্ন দ্বারা দেখাই দেওয়া হয়েছে। দেখো, প্লাস হোলকে বিকর্ষণ করে, কারণ হোলের আধান হচ্ছে পজিটিভ। তাহলে প্লাস যখন হোলকে বিকর্ষণ করে, তুমি মাইনাস যে নিচে দিয়ে দেওয়া আছে মাইনরিটি ক্যারিয়ার, ওটা তোমার এখন লাগবে না, তুমি জাস্ট পজিটিভটাই মনে রাখবে আপাতত, হোলটাই মনে রাখবে। তাহলে এই যে প্লাস দেখতে পাচ্ছ, প্লাস হোলগুলোকে বিকর্ষণ করে এবং তার দিক দেখো কোন দিকে ঝুঁকে গেছে, সামনের দিকে ঝুঁকে গেছে, দেখতে পাচ্ছ? আবার ঠিক অনুরূপ ভাবে দেখো, মাইনাসের সাথে যখন আমি যুক্ত করেছি এন কে, তখন এই যে ইলেকট্রন গুলো দেখতে পাচ্ছ, ইলেকট্রন গুলো কোন দিকে ঝুঁকে গেছে, দেখো ইলেকট্রন গুলো সবগুলো সামনের দিকে ঝুঁকে গেছে না? তাহলে এই যে ইলেকট্রন সামনের দিকে ঝুঁকে যাওয়া, ইলেকট্রন সামনের দিকে ঝুঁকে যাওয়া,
আচ্ছা, আমি ইলেকট্রন গুলোকে আগে একটু মার্ক করে নেই, সবগুলো ইলেকট্রনকে মার্ক করে দিচ্ছি। এই তাহলে একটু খেয়াল করো, আমি যখন পজিটিভের সাথে পি যুক্ত করেছি তখন হোলগুলো সবগুলো দিক সামনের দিকে, এবং নেগেটিভের সাথে যখন এন যুক্ত করেছি তখন ইলেকট্রনগুলো দিক সব সামনের দিকে, অর্থাৎ দুজনে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই চিত্রটা খেয়াল করো, এই যে মাঝখানে এই জায়গাটা দেখো, তীর চিহ্নগুলো খেয়াল করো, দুটোই কিন্তু একই দিকে অর্থাৎ সামনের দিকে, তাই এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সম্মুখী ঝোঁক। কি বলা হয়? সম্মুখী ঝোঁক। আচ্ছা, মাঝখানের যে অঞ্চলটা সেটাকে একটু আগে আমরা কি বলেছিলাম দেখো তো, মাঝখানের অঞ্চলটাকে আমরা বলেছিলাম না ডিপ্লেশন লেয়ার। আচ্ছা, তাহলে এ পাশ থেকে যখন একটা ধাক্কা হয়, এ পাশ থেকে যখন একটা ধাক্কা হয় মানে এন দিক থেকে যখন একটা ধাক্কা হয়, আবার এদিক থেকে যখন একটা ধাক্কা হয়, তো দুটো ধাক্কা মিলে ডিপ্লেশন লেয়ারটা কি হতে থাকে, ছোট হতে থাকে। অর্থাৎ চিত্রতে চলে আসি, পি টাইপের দিকও যখন এদিকে হবে, পি টাইপের দিকও যখন এদিকে হবে এবং এন টাইপের দিকও যখন এদিকে হবে, তখন এই দুটো দিক মিলে আমাদের মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, ডিপ্লেশন লেয়ারটাকে আগে থেকে আরো ছোট করে ফেলবে। অর্থাৎ ডিপ্লেশন লেয়ার আস্তে আস্তে ছোট হতে থাকবে। সেজন্য সংজ্ঞাটাকে এভাবে দেয়া হয় যে যখন পিএন জাংশনে বহিঃস্থ ভোল্টেজ, বহিঃস্থ ভোল্টেজ মানে বাইরে থেকে যেটা দিয়েছি প্লাস মাইনাস, যখন পিএন জাংশনে বহিঃস্থ ভোল্টেজ এমন ভাবে প্রয়োগ করা হয় ফলে এটির বিভব প্রাচীর, বিভব প্রাচীর মানে হচ্ছে এই যে ডিপ্লেশন লেয়ার, বিভব প্রাচীর হ্রাস হয় অর্থাৎ ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়, তাকে বলা হয় আসলে সম্মুখী ঝোঁক। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সম্মুখী ঝোঁক কি, তুমি বলবে যদি পিএন জাংশন ডায়োডের সংযোগ ব্যাটারির সাথে এইভাবে দেওয়া হয় যে ডিপ্লেশন লেয়ার ছোট হয়, তাকে বলা হয় আসলে সম্মুখী ঝোঁক। এবার চলে আসো বিমুখী ঝোঁক। বিমুখী ঝোঁক মানে তো বুঝে গেছো অলরেডি যারা বোঝার, এটা হচ্ছে উল্টো সংযোগ। দেখো আমি এখানে আবার একটা ব্যাটারি রেখেছি প্লাস এবং মাইনাস, এখানে পি রেখেছি এন রেখেছি, যখন আমি উল্টো করে কানেক্ট দিয়েছি, দেখো এই যে পি, পি এর সাথে আমি কাকে কানেক্ট দিয়েছি দেখো তো, এই যে পি দেখতে পাচ্ছো, পি, পি এর সাথে আমি এন, এই যে পি এর সাথে কানেক্ট দিয়েছি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, আর এন এর সাথে কানেক্ট দিয়েছি আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল। তাহলে উল্টো, আগেটা ছিল পি এর সাথে পি, এন এর সাথে এন, বাট এখন হচ্ছে পি এর সাথে মাইনাস আর এন এর সাথে হচ্ছে প্লাস। তখন হয় কি, এই হোলগুলোর দিক মাইনাসের আকর্ষণে বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ সামনের দিকে না, তখন বিপরীত দিকে ঝুঁকতে থাকে তারা, অর্থাৎ তারা বিপরীত দিকে ঝুঁকতে থাকে, এবং বিপরীত দিকে ঝুঁকে যাওয়ার কারণে এটা এদিকে চলে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে এই দিকে, যার কারণে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার ছিল সেই ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকে অর্থাৎ বৃদ্ধি পায়। তাহলে সংজ্ঞাটাকে আমি কিভাবে লিখতে পারি, সংজ্ঞাটাকে আমি লিখতে পারি যখন পিএন জাংশনে বহিঃস্থ ভোল্টেজ এমন ভাবে প্রয়োগ করা হয় যার ফলে বিভব প্রাচীর এর উচ্চতা বৃদ্ধি পায়, তাকে আসলে বিমুখী ঝোঁক বলে। যাই হোক, তাহলে আমি আজকে মোটামুটি ভাবে যে ব্যাপারগুলো এক্সপ্লেন করেছি, পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী জিনিসগুলা কি, শক্তি স্তর কি, শক্তি ব্যান্ড কি, কিভাবে আমরা ডায়োড তৈরি করব, ভেজাল কি, অপদ্রব্য কি, সম্মুখী ঝোঁক কি, বিমুখী ঝোঁক কি, এতটুকু পর্যন্ত সংজ্ঞা তৈরি করেছি মানে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এগুলো নোট ডাউন করে ফেলবে ভালোভাবে, ঠিক আছে? সে পর্যন্ত আশা করি ভালো থাকবে। আর একটা কথা বলে রাখি, আর একটি ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করবে, ঠিক আছে? ওকে, তোমাদের ক্লাসের অনুপ্রেরণার উপরে নির্ভর করে আমি আসলে আমার দ্বিতীয় ক্লাসটা তৈরি করব। ভালো থেকো।